দুর্নীতি সম্পর্কে জ্ঞান অর্জনে সরকারি ব্যবস্থাপনায় রংপুর দিনাজপুর সড়কের গাজে রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকোরচালি ইউনিয়নের বামনডিগিতে চালু হয়েছে ইকো পার্ক। এক সময় বিস্তরা থেকে বর্তমানে দৃষ্টিনন্দন ইকো পার্ক। ইতিহাস ও ঐতিহ্যের ধারক ঐতিহাসিক দিঘি বামনডিগি, কালের বিবর্তে দিঘিটি ভরাট হয়ে দীর্ঘদিন ধারের বিস্তলা হিসেবে ব্যবহার করে আসছিল স্থানীয়রা। 2018 সালে 20 লাখ টাকা ব্যয়ে 5 একর 40 শতক জমির উপর ঐতিহাসিক দিঘিটি পুনঃক্ষণ করে দৃষ্টিনন্দন রূপ দেয় জেলা ও তারাগঞ্জ উপজেলা প্রশাসন। রংপুর দিনাজপুর মহাসড়কের গা ঘেঁষে গড়ে ওঠায় ভ্রমণ পিপাসুদের পদচারণা এবং বিনোদনের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কালেক্টরের বামনডিগি ইকো পার্ক রংপুর দিনাজপুর মহাসড়ক সংলগ্ন রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা অবস্থিত। পার্কটি রংপুর শহর থেকে প্রায় 19 কিলোমিটার এবং সৈয়দপুর এয়ারপোর্ট থেকে 18 কিলোমিটার দূরে অবস্থিত। 144 বর্গফুট আয়তনের সুবিন্যাস ও 3 কক্ষ বিশিষ্ট আধুনিক ফিটিং সমৃদ্ধ পাবলিক টয়লেট নির্মিত হয়েছে। এছাড়াও পার্কে নারী প্রশিক্ষণ কেন্দ্র, ইকোরচালি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র এবং রেস্ট হাউসের ডিজাইন চূড়ান্ত হয়েছে। খুব শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। রংপুরের কালেক্টরেট বামনডিগি ইকো পার্কটি দেশের সকল উপজেলার জন্য অনুকরণীয় হয়ে থাকবে এমনটাই বলছেন সংশ্লিষ্টরা।